ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপ হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্টার বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর প্রতিমা জুয়েলারি হাউস বাসুদেবপুর মা ভদ্রকালীর সামনে পূর্ব মেদিনীপুর এবং মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা আপনাদের সামনে দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপনাদেরই জন্যই আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই সুস্থতার হার বাড়ায় স্বস্তি করোনা পরীক্ষার জাল চক্র নিয়ে উদ্বেগ মমতার আহমেদাবাদে কোভিড হাসপাতালে আগুন মৃত আট সমবেদনা জানালেন মোদি স্বাধীনতা দিবসের সঙ্গে অন্য দিনের তুলনা করা হয় না মমতা প্রয়াত বাম নেতা শ্যামল চক্রবর্তী বন্ধুকে হারিয়ে বিষণ্ন বিমান প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন রিয়া সহ সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই শিলান্যাস নিয়ে পাক সমালোচনা করার জবাব দিল ভারত লাদাখে চীন অনুপ্রবেশের তথ্য উধাও প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে বাস মিনিবাসের কর মকুব 30 সেপ্টেম্বর পর্যন্ত সিদ্ধান্ত নবান্নের বড়সড় ব্যাংক জালিয়াত চক্রের পর্দাফাঁস গ্রেপ্তার তিন প্রতিবেদনগুলি সবাই এক নজরে দেখুন 30 জন কোভিড যোদ্ধাকে সম্বর্ধনা জানালো জেলা প্রশাসন দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো খড়দহ রিসড়া ফেরি চলাচল 100 ডায়াল এ ফোন করে ভুয়ো বোমাতঙ্কের খবর গ্রেপ্তার যুবক খড়গপুরে হিন্দুদের ভাবাবেগে আঘাত দিচ্ছে পুলিশ স্মারকলিপি দিল সংঘ পরিবার কেওয়াইসি আপডেট নামে লক্ষাধিক টাকা প্রতারণ বরানগরে তৃণমূলের জেলা মুখপাত্র করা হলো মুনমুন ও পপিনকে জয়নগর বকুলতলায় আগ্নেয়াস্ত্র সহ 2 দুষ্কৃতি গ্রেপ্তার চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার করোনার ঠেলায় চিকিৎসা শিল্পে ক্ষতি খেলার খবর সন মাসুদের 150 রানে ভর করে এগোচ্ছে পাকিস্তান সরকারিভাবে ঘোষণা বিসিসিআই এর এটিকে মোহনবাগান এফসিতে 2 বছরের চুক্তি সই করলেন স্প্যানিশ মিডফিল্ডার এডু গার্সিয়া প্রতিবেদনগুলি সবাই এক নজরে দেখুন ইউরোপ লীগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড বিরাটের নেতৃত্বে আরবিসি দলের হয়ে মাঠে নামার জন্য তর সইছে না অ্যারন ফিঞ্চের আইপিএল আমার সেরা মুহূর্ত বিরাটের উইকেট খলিল কাঁথিতে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী 2 দিনে প্রায় 50 তাজপুর শঙ্করপুর রাস্তা টপকে সমুদ্রের জল ঢুকে পড়ল গ্রামে জনকা ও মারিসদায় 1 জন করে করোনা এগ্রা সুপার স্পেশালিটিতে মৃত 1 শ্রীকৃষ্ণপুরের শিক্ষক সংক্রমিত হওয়ায় বাজকুলে আশঙ্কা কাঁথিতে 2য় করোনা হাসপাতাল হচ্ছে আয়ুর্বেদ কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা বুধবার মারা গেলেন কাঁথিবাসী ব্যাংক কর্মী আরও 1 ওষুধ দোকানে করোনায় সংক্রমিত